বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে এই লকডাউনের দিনে এবং বর্ষণমুখর দিনে আজকে আপনাদেরকে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলবো বলে দেখেছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সে কারণে আমি আমার নিজের পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং এখানে উপস্থিত আমার সহকর্মী সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল 29শে জুন আপনার জাতীয় সংসদে আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যে দাবি, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেটা প্রত্যাহারের যে দাবি তোলা হয়েছিল, সেই দাবির প্রেক্ষিতে তিনি কিছু বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া ছাড়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তার এই বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ক্ষেত্রে সরকারের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। আইনমন্ত্রী দোষ স্বীকার করে ক্ষমা না চাইলে বিদেশ যাওয়ার সুযোগ দেখছেন না, কিন্তু বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে যখন আবেদন করা হয়েছিল, তার পরপরই তিনি বলেছিলেন, সরকার যে শর্তে তাকে মুক্তি দিয়েছেন সেই শর্ত শিথিল করলে খালেদা জিয়ার বিদেশে যেতে আইনগত কোনো বাধা থাকে না, এটা নির্ভর করছে একেবারেই সরকারের সিদ্ধান্তের উপর। এবং তিনি আরও বলেছিলেন, সরকার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। আইনমন্ত্রীর এই বক্তব্য সে সময় দেশি বিদেশি গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছিল, কিন্তু তার দু একদিন পরই তিনি ইউটার্ন নিয়ে বলেছেন সম্ভব নয়, আর এখন বলছেন ক্ষমা চাইতে হবে। এগুলো সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং রাজনীতিকে নিয়ন্ত্রিত ও কলুষিত করার ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। যিনি কোনো অপরাধী করেন নাই তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আইনমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের হীন রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে, যা ভ্রষ্টাচার ছাড়া আর কিছুই নয়। কর্তৃত্ববাদী সরকার যখন যেটা মনে করে তখন সেটি জনগণের উপর চাপিয়ে দেয় এবং একই সাথে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই ঘটেছে। আমরা আইনমন্ত্রীর সংসদে প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি, এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করবার আহ্বান জানাচ্ছি। 1/11 জরুরি অবস্থার সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের অংশ হিসাবে -2 ফর্মুলার বাস্তবায়ন ঘটাতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে দণ্ডিত করে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র করেছিল। 2008 সালে 1/11 সরকারের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে শেখ হাসিনার মামলাগুলো বিভিন্নভাবে শেষ করে দেয়। অপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলাগুলো জিইয়ে রেখে এবং 1/11 সরকারের দায়ের করা 4টি মামলার সাথে পরে আরও 32টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে এবং সেগুলোকে তড়িঘড়ি করে বুলেটের গতিতে চূড়ান্ত রায়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে থেকে 2টি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে এবং তাকে 25 মাস অন্যায়ভাবে আটক রেখে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তার কারাবাসকে দীর্ঘায়িত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলন সরকার ফ্যাসিবাদী কায়দায় দমন করতে
যার পর নাই চেষ্টা করেছে এবং এখনো চেষ্টা করে যাচ্ছে। করোনা প্রাদুর্ভাবের প্রারম্ভে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার শর্ত সাপেক্ষে তাদের দেয়া ফরমায়েশি রায় স্থগিত করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেও কার্যত তিনি গৃহবন্দী। বর্তমানে সরকার প্রথম দফায় বেগম খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসার শর্ত দিলেও পরবর্তীতে বাংলাদেশের যে কোনো হাসপাতালে চিকিৎসার শর্ত দেয়। আইনমন্ত্রী বলেছেন, বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনটি নিষ্পত্তি হয়ে গেছে এবং সেটি আর পুনর্বিবেচনা করা যায় না, শর্ত মেনে তাকে মুক্ত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তিনি অনেক কথাই বলেছেন। কিন্তু সরকার নিজেই এই শর্ত সংশোধন করেছেন, তাই আবার শর্ত সংশোধন কিংবা শিথিল করা যাবে না এই বক্তব্যটি সঠিক নয়। সিআরপিসির 401 ধারায় বিষয়টি উন্মুক্ত আছে, সরকার যে কোনো শর্ত পরিবর্তনের ক্ষমতা রাখে, তা একেবারেই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আপনারা জানেন যে তিনি কোভিড-19 আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে 53 দিন চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার স্বাস্থ্যগত পরিস্থিতি কতটা জটিল এবং শোচনীয় ছিল তা তার চিকিৎসকরা ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার কোভিড পরবর্তী জটিলতা নিরসন হলেও বর্তমানে তিনি লিভার, কিডনি ও হার্টের বিভিন্ন জটিলতায় তীব্র অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে আরও উন্নত সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছেন, যা বাংলাদেশে সম্ভব নয়। তাই দেশ ও জাতির কল্যাণে নিবেদিত এই নেত্রী, যিনি স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে গেছেন, যিনি বারবার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছেন, যিনি বারবার জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে আপোষহীন লড়াই করেছেন এবং এখনও করে যাচ্ছেন, যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং যিনি নিজেও মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, তার উন্নত চিকিৎসা জনগণের প্রাণের দাবি। সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় তার জনপ্রিয়তা ও নেতৃত্বকে। এই জন্যই তারা ফরমায়েশি রায়ের উপর ভিত্তি করে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখে তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে এবং তার উন্নত চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে তীরে তীরে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। বেগম খালেদা জিয়ার কিছু হলে তার সমস্ত দায় দায়িত্ব বর্তমান ফ্যাসিবাদী সরকারকেই বহন করতে হবে। ক্ষমতা জবরদখলকারী সরকারের মন্ত্রীরা রাজনৈতিক হীন উদ্দেশ্যে আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের রাজনৈতিক ফয়দা হাসিল সহ বিরোধী দল ও জনগণকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করছে, এটি জনগণ কখনোই বরদাস্ত করবে না। আমরা সরকারকে ছল চাতুরি ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন দেশে মহামারী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেছে। করোনা মোকাবেলায় এবং জনগণের জীবন রক্ষায় সরকারের ব্যর্থতার কারণে জনজীবন বিপন্ন হচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের ভুল পদক্ষেপ, সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত না নিতে পারা এবং দ্রুত টিকা এনে জনগণকে টিকার আওতায় আনতে না পারার কারণে করোনা সংক্রমণের ভয়াবহতা দেখা যাচ্ছে। সরকারের ভ্যাকসিনেশন কার্যক্রম সহ করোনা প্রতিরোধে সামগ্রিক ব্যর্থতা ঘাটতেই সরকার বারবার লকডাউন দিচ্ছে এবং সঠিক পরিকল্পনার অভাবে সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। দিন আনে দিন খায়, নিম্ন আয় এবং কর্মহীন মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা না দিয়ে লকডাউন, শাটডাউন বা কঠোর বিধি নিষেধ আরোপ
এর কোনো পদক্ষেপ কখনোই কার্যকর কিংবা বাস্তবায়িত হয় না। অন্যদিকে জনগণের জীবন হচ্ছে বিপন্ন, অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়ছে জনগণ। সরকার তাদের অনুগত একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে টিকাসহ করোনা প্রতিরোধের সামগ্রী নিয়ে অবাধ দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়ছে। টিকার কূটনীতিতেও ব্যর্থ হচ্ছে নিশিরাতের এই সরকার। যখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন সবাই নাকি টিকা দিবে, কিন্তু কেউ টিকা দিচ্ছে না, সবাই মুলা দেখাচ্ছে। আবার তিনি বলছেন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার কারণেই প্রথমবার টিকা কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তখন সহজেই বলা যায় সরকার টিকা কূটনীতিতে ব্যর্থ হয়েছে। সাহায্য বা উপহারের টিকা দিয়ে সমগ্র জাতিকে ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব নয়। সরকারের আশ্বাসে জনগণ এখন আর আস্থা রাখতে পারছে না, বিশ্বাস স্থাপন করতে পারছে না। সরকার যদি টিকা সংগ্রহ করে তা সঠিকভাবে মানুষকে দিতে পারত, তাহলে দেশের করোনা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। একই সাথে জনগণের জীবন বিপন্ন হতো না, দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতো না। করোনা সংক্রমিত এলাকাগুলিতে চিকিৎসার সংকট দেখা যাচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় বেড, অক্সিজেন সিলিন্ডার, পয়েন্ট, হাইফ্লো নজেল, ভেন্টিলেটর, আইসিইউ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে এই সংকট আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পাশাপাশি করোনা পরীক্ষাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিএনপির পক্ষ থেকে করোনার অতি ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে এই চিকিৎসা সংকট দূরীকরণে জেলার সিভিল সার্জন বরাবরে স্মারকরূপী দেওয়ার কর্মসূচি চলমান রয়েছে, তারপরও সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা বিএনপির পক্ষ থেকে অবিলম্বে দেশব্যাপী জেলা উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, অক্সিজেন সিলিন্ডার, পয়েন্ট, হাইফ্লো নজেল, ভেন্টিলেটর, আইসিইউ বেড স্থাপন অথবা বৃদ্ধি, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং একই সাথে বিনামূল্যে অধিক হারে করোনা পরীক্ষা, সকলকে অতি দ্রুত টিকার আওতায় এনে নিম্ন আয় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা চিকিৎসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।